जय मा शीतला। मर्ते नौस राजा देवी महामायार अभिशापे तार कोनो पुत्र सन्तान छिलो ना। तखन तिनी पुत्र लाभेर जन्य छय छय बार पुत्रेष्टि यज्ञ करलें, किन्तु तबु तार आशा पूरण हलो ना। किन्तु तिनी आशा छाड़लें ना, सप्तम बारेर जन्य तिनी पुत्रेष्टि यज्ञ करलें। एबार সেই যজ্ঞের চরু দেবী কঙ্কনাকে খাওয়ানো হলো এবং সার্থক হলেন। ত্রিদেব তখন বললেন যে এই যজ্ঞের চরু খাওয়ানোর ফলে যে সন্তান হবে রানীর তার নাম হবে যযাতি। এবারে ত্রিদেব প্রথমে দুধ এবং পরে জল দিয়ে যজ্ঞ যখন সমাপন করলেন, তখন যজ্ঞের ধোয়া থেকে এক অদ্ভুত কিমাকার দেবী, 64টি বসন্তযুক্ত দেবী যার নাম ধূমাবতী, তিনি আবির্ভূতা হলেন। দেবীর এই অদ্ভুত কিমাকার চেহারা দেখে দেবতারা ছুটে গেলেন, এদিক সেদিক করে ছুটে গেলেন। তখন ব্রহ্মা দেবীকে আকাশগঙ্গায় স্নান করতে বললেন। দেবী আকাশগঙ্গায় স্নান করে তার রূপ পরিবর্তন করলেন। এবার দেবতারা আবার স্বস্থানে ফিরে এলেন এবং সকলেই দেবীর প্রশংসা করতে লাগলেন। রাজার যজ্ঞের শীতলকালে দেবীর উৎপত্তি হয়েছিল বলে ব্রহ্মা এর নাম রাখলেন শীতলা। শ্রী বিষ্ণু দেবীকে 64টি বসন্তযুক্ত এবং 9 কোটি রোগবেধির অধিষ্ঠাত্রী হিসেবে আখ্যায়িত করলেন এবং তাকে বস্ত্র এবং অলঙ্কার প্রদান করলেন। বরুণদেব দেবীকে শান্তি জল ভরা কলসি প্রদান করলেন। রোগমুক্ত করবার জন্য মহাদেব দেবীকে দিলেন ঝাঁটা বা মার্জনী। অমঙ্গল দূর করবার জন্য ইন্দ্র দান করলেন সূর্প বা কুলা। শিবভক্ত ঋষি ঘণ্টা কর্ণের সঙ্গে মা শীতলার বিয়ে হলো এবং স্বর্গের দেব দেবতারা সকলেই মা শীতলার অর্চনা করতে লাগলেন। ইন্দ্র অর্চনা করলেন, তিনি মহামায়ার শীতল শান্ত রূপ। ইন্দ্র অর্চনা করার পর মর্তে দেবীর পূজো অর্চনা চালু হলো বা প্রবর্তন হলো। শ্বেতবর্ণা মা শীতলার বাহন হল গর্ধ। অন্য এক পুরাণ থেকে জানা যায় জরাসুর নামে এক অসুর মর্তে কলেরা, গুটি বসন্ত, হাম ইত্যাদি রোগের প্রকোপ শুরু করেন। শিব পার্বতী এতে চিন্তিত হন। পার্বতী তখন ঋষি কাত্যায়নের কন্যারূপে মর্তে জন্মগ্রহণ করেন, তাই তার নাম হলো কাত্যায়নী। কাত্যায়নী তখন মর্তলোকের মানুষের রোগের প্রকোপ কমাতে শুরু করলেন। এদিকে জরাসুর তার রোগের প্রকোপ আরও বাড়াতে লাগলেন, তীব্র থেকে তীব্র হতে লাগলো। তখন মা শিবকে স্মরণ করলেন। কাত্যায়নী শিবকে স্মরণ করে সেই জরাসুরের সঙ্গে যুদ্ধ করতে বললেন। তখন শিব বটুক নামক এক যুবক রূপে মর্তে এলেন এবং তিনি জরাসুরের সঙ্গে যুদ্ধ করলেন এবং ত্রিশূল দিয়ে তাৎক্ষণিকভাবে জরাসুরকে পরাস্ত করলেন। পরে এই কাত্যায়নী মা শীতলা নাম করে বিভিন্ন রোগ ব্যাধি সারাতে আরম্ভ করলেন মর্তলোকে। মা শীতলা পুজো কেবলমাত্র উত্তর দিকে মুখ করে করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, শাকাহার এবং ফলাহার করতে হয় মা শীতলা পুজোতে। বাজারজাত কোনো দ্রব্য দিয়ে মাকে পুজো করা উচিত নয় এবং বাজারজাত কোনো দ্রব্য ব্রতীদের গ্রহণ করা উচিত নয়। কর্পূর ধূপধুনো দিয়ে আরতি করতে হবে, কর্পূর মিশ্রিত জলে অর্ঘ্য প্রদান করতে হবে এবং কর্পূর মিশ্রিত জল ব্রতীকে পুজো অন্তে গ্রহণ করতে হবে। জয় মা শীতলা।